আমাদের এই বেডটাও মাস্টার বেড ওয়ানের অনুরূপ। এই বেডটিও 16x14 ফিটের। আমরা এখন আমাদের উত্তর সাইডের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড় একটি বেলকনি, দেখুন বিশাল বড় একটি বেলকনি। এবং এটা আমাদের ভবনের সামনের উত্তর দিকের রোডটি। আমরা এখন আমাদের কিচেনে অবস্থান করছি। এটি অনেক বড় সড় একটি কিচেন, এখানে নিচে ক্যাবিনেট করা আছে এবং সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এখানে কিন্তু সম্পূর্ণ রান্নাঘর জুড়েই ক্যাবিনেট করা। এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও আছে। আপনি কি আপনার ফ্ল্যাট ও জমি বিক্রি করতে চাচ্ছেন? আপনি কি আপনার ফ্ল্যাট, রেস্টুরেন্ট, দোকান ও অফিস স্পেস ভাড়া দিতে চান? আপনি কি ফ্ল্যাট ও জমি ক্রয় করতে চাচ্ছেন? আপনি কি ফ্ল্যাট ভাড়া খুঁজছেন কিন্তু বিশ্বস্ত কোনো এজেন্ট খুঁজে পাচ্ছেন না? তাহলে এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমাদের ভিডিওগুলি থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রপার্টি বেছে নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস 29G বাঁশবাড়ি রোড, ব্লক ডি, মোহাম্মদপুর, ঢাকা 1207। এছাড়া 01741822443 এই নম্বরেও ফোন দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী প্রবাসী ভাইদের প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্টে আপনাদের মতামত ব্যক্ত করবেন, পরবর্তীতে কোন এরিয়ার ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। এবং ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, কারণ বাংলাদেশে আমরাই একমাত্র ফ্ল্যাট, জমি এবং বাড়ি ভাড়ার কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসি। ভিউয়ার্স, আপনারা অনেকেই ফোন করে, মেসেজের মাধ্যমে এবং আমাদের ভিডিওতে কমেন্ট করে ধানমন্ডি ক্রিসেন্ট রোডের ভিডিও দেখতে চান। তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা এসেছি ধানমন্ডি ক্রিসেন্ট রোডে। আমরা এখন যে ভবনের সামনে অবস্থান করছি এটি G+7 অর্থাৎ আটতলা আবাসিক ভবন। এই আটতলা ভবনের লিফটের 2 অর্থাৎ 3 তলায় দক্ষিণ, পূর্ব এবং উত্তর সাইডের একটি ফ্ল্যাট সেল হবে। এই ফ্ল্যাটটির সাইজ 1365 স্কোয়ার ফিট। আমাদের ভবনের সামনের উত্তর দিকের রোডটি 25 ফিট চওড়া। এটি কিন্তু কন্যার প্লট, উত্তর পশ্চিম কন্যার প্লট। এবং পশ্চিম সাইডের রোডটি 12 ফিট চওড়া। আমি আপনাদেরকে জুম করে দেখাই, এটি কিন্তু গ্রিন লাইফের পাশের গলি। হাতের পাশেই আপনারা পাচ্ছেন গ্রিন লাইফ হসপিটাল, ল্যাবেড ক্যান্সার হসপিটাল, ল্যাবেড কার্ডিয়াক এবং স্পেশালাইজড হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, এবং পাশে আপনারা কাঁচা বাজারও পাচ্ছেন। এক কথায় নাগরিক সকল সুযোগ সুবিধা আপনারা হাতের মুঠোই পাচ্ছেন। আমরা এখন আমাদের মেন গেটের সামনে অবস্থান করছি। তো চলুন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এই গ্রাউন্ড ফ্লোরে সম্পূর্ণ এরিয়া জুড়ে কার পার্কিং স্পেস, এছাড়া এখানে কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেট, সব ধরনের অ্যারেঞ্জমেন্টই এখানে আছে। এখানে আপনার লিফটের পজিশন এবং পাশেই সিঁড়ির পজিশন। তো চলুন আমরা এই লিফট দিয়ে লিফটের 2 অর্থাৎ 3 তলায় যেয়ে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, লিফট থেকে বের হয়ে আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট, এই সাইডে আপনার এ ইউনিট এবং এর ঠিক অপোজিটে এদিকে বি ইউনিট। আমরা এখন G+7 অর্থাৎ 8 তলা ভবনের লিফটের 2 অর্থাৎ 3 তলা অবস্থান করছি। এটি আমাদের মেন ডোর, এটি সম্পূর্ণ সেগুন কাঠের। তো চলুন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। আমাদের এই ফ্ল্যাটটি 1365 স্কোয়ার ফিটের। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। এদিকে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে
অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দাও আছে। এই সাইডে ডাইনিং স্পেস, এদিকে কিচেন, কিচেনে তিতাস গ্যাস কানেকশনও আছে। এই সাইডে গেস্ট বেড এবং এই সাইডে মাস্টার বেড টু। এই বেডের সাথেও আপনারা একটি অ্যাটাচ টয়লেট এবং সেই সাথে একটি বারান্দা পাচ্ছেন। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা 20x12 ফিটের একটি বড় সড় ড্রয়িং স্পেস পাচ্ছি। ড্রয়িংয়ের সামনের এই জানালাটা দক্ষিণ দিকের। এই ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম 20 ফিটের মতো এবং এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলা। ড্রয়িংয়ের পাশেই আপনারা পাচ্ছেন মাস্টার বেড 1। আমাদের এই বেডটা 16x12 ফিটের, অনেক বড় সড় একটি বেডরুম। এবং এই বেডের সাথে এই জানালাটা দক্ষিণ দিকের জানালা, দেখুন এখানে কত গ্যাপ, বিশাল বড় একটি গ্যাপ। সেই সাথে মাস্টার বেডের সাথে আপনারা একটি বেলকনিও পাচ্ছেন। এটি মাঝারি আকারের একটি বেলকনি এবং এই বেলকনিটা পূর্ব এবং দক্ষিণ দিকে। এই সাইডটাও আপনার অনেক খোলামেলা। পূর্ব দিকে আমাদের বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের দূরত্ব মিনিমাম 20 ফিটের মতো এবং দক্ষিণ দিকে 12 ফিটের মতো। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এটি মাঝারি আকারের একটি টয়লেট। এদিকে বেসিন, এদিকে গ্লাস এবং দেখুন এখানে কিন্তু শাওয়ার এরিয়া পৃথক। এখানে হাই কমোড ইউজ করা হয়েছে এবং এখানে সুন্দর সাদা টাইলস ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু প্রতিটা টয়লেটেই গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে। এবং দেখুন এখানে কিন্তু বেসিন জুড়ে মার্বেল ইউজ করা হয়েছে। আপনারা যদি চান নিচে ক্যাবিনেট করে নিতে পারেন, এখানে সেই রকম স্পেসও আছে। এবং প্রতিটি বেডরুমেই ওয়াল ক্যাবিনেট করা আছে। ভিউয়ার চলুন এবার মাস্টার বেড থেকে বের হয়ে আমরা আমাদের অন্যান্য রুম অ্যারেঞ্জমেন্টগুলোও দেখে আসি। মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। এই ডাইনিং স্পেসটাও অনেক বড় সড় একটি ডাইনিং স্পেস। ডাইনিংয়ের সামনে আপনারা উত্তর দিকে একটি জানালা পাচ্ছেন। এবং ডাইনিংয়ের সামনেই আমরা একটি স্পেস রেখেছি। এই সাইডে বেসিন এবং ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন আপনারা রাখতে পারবেন। ডাইনিংয়ের সামনে একটি ইন্টারকম রাখা হয়েছে, নিচে কেয়ারটেকার এবং সিকিউরিটি গার্ডদের সাথে যোগাযোগ করার জন্য। আমরা এখন আমাদের কিচেনে অবস্থান করছি। এটি অনেক বড় সড় একটি কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা আছে এবং সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এখানে কিন্তু সম্পূর্ণ রান্নাঘর জুড়েই ক্যাবিনেট করা। এই সাইডে এক্সজস্ট ফ্যান দেখুন। এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও আছে। রান্নাঘরের পাশেই কিচেন বারান্দা, এদিকে ডাউন ওয়াশ এবং এই সাইডে সার্ভেন্ট টয়লেট। ভিউয়ার চলুন এবার রান্নাঘর থেকে বের হয়ে আমরা আমাদের অন্যান্য রুম অ্যারেঞ্জমেন্টগুলোও দেখে আসি। রান্নাঘর থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে আসি আমরা পাবো গেস্ট বেড এবং সামনে গেলে পাবো মাস্টার বেড 2। তো চলুন আমরা আগে আমাদের গেস্ট বেডটা দেখে আসি। ভিউয়ার্স আমরা এখন আমাদের গেস্ট বেডে অবস্থান করছি।
এই বেডটাও 12x14 ফিটের, অনেক বড় সড় একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা এই সাইডে যে জানালাটা দেখতে পাচ্ছেন, এটি পশ্চিম দিকের জানালা, এবং এখানে আপনারা যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের এ ইউনিট থেকে বি ইউনিটের মাঝের ভয়েড। প্রতিটি বিল্ডিংয়ে ভয়েড রাখা হয় আলো বাতাস পাস হওয়ার জন্য। আমাদের গেস্ট বেডের রুম অ্যারেঞ্জমেন্ট দেখানো শেষ, তো চলুন এবার আমাদের মাস্টার বেডটা দেখে আসি। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে আসি আমরা পাচ্ছি মাস্টার বেড টু। আমাদের এই বেডটাও মাস্টার বেড ওয়ানের অনুরূপ। দেখুন, এটি অনেক বড় সড় একটি বেডরুম। এই বেডটিও 16x14 ফিটের, এবং এই সাইডে আপনারা যে জানালাটা দেখতে পাচ্ছেন এটি পশ্চিম দিকের জানালা এবং এ ইউনিট এবং বি ইউনিটের মাঝের ভয়েরটি। এবং এই সাইডে যে জানালা প্লাস বেলকনিটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা উত্তর দিক। আমরা এখন আমাদের উত্তর সাইডের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড় একটি বেলকনি, দেখুন বিশাল বড় একটি বেলকনি। এবং এটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের রোডটি। আমরা এখন আমাদের মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এটি মাঝারি আকারের একটি টয়লেট, এদিকে বেসিন, এদিকে হাই কমোড, এবং এই সাইডে শাওয়ার। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1365 স্কোয়ার ফিটের। এই 1365 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে একটি করে অ্যাটাচ টয়লেট এবং সেই সাথে একটি কমন টয়লেট। মাস্টার বেড ওয়ানের সাথে একটি বারান্দা এবং মাস্টার বেড টু এর সাথেও একটি করে বারান্দা। এই 1365 স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্যাকেজ মূল্য 1,15,00,000 টাকা। এই প্যাকেজের ভিতরে আপনারা পাচ্ছেন কার পার্কিং এবং ইউটিলিটি সুবিধা। আপনারা যদি এই ফ্ল্যাটটি কিনতে চান তাহলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। প্রবাসী ভাইয়েরা সেই সকল নাম্বারেও ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।